हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। गर्भधारण হচ্ছে কিনা শুধুমাত্র একটি পদ্ধতিতে জানুন। আসলে অনেকে প্রেগন্যান্সি টেস্ট কিট ইউজ করছেন কিন্তু সঠিক রেজাল্ট পাচ্ছেন না, অথচ তার মধ্যে প্রেগন্যান্সি সিমটম আছে। এই ধরনের প্রশ্ন কিন্তু প্রতিনিয়ত আমি পেয়ে থাকি। তো ফ্রেন্ডস, আজ একটা ইজি মেথড আপনাদের সাথে শেয়ার করব। আপনারা প্রেগন্যান্সি কনসিভ করেছেন কিনা আপনারা নিজেরাই চেক করে বুঝে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, চলুন ভিডিওটা শুরু করা যাক। তো তার আগে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তো এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল নোটিফিকেশন অন করে দিন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আপনার মাসিক শুরু থেকে পরবর্তী মাসিক হওয়া পর্যন্ত এই সময়টার মিডিল সাইকেলে কিন্তু আপনার ওভুলেশন হয়। তো অপারেশনের পর যদি গর্ভধারণ হয় তো আপনারা কিভাবে বুঝতে পারবেন? আপনাদের যে সার্ভিক্স, যে জরায়ুর মুখ, সেটাকে যদি ভালোভাবে পর্যবেক্ষণ করা যায় তাহলে কিন্তু বোঝা যাবে আপনি গর্ভধারণ করেছেন কিনা। আপনার যে সার্ভিক্স বা বাচ্চাদানির মুখ, এটা কিন্তু পিরিয়ডস এর সময় খুলে যায়। কেন খুলে যায়? পিরিয়ডসটাকে, মাসিকের রক্তটাকে জরায়ুর ভিতর থেকে বাইরে বের করার জন্য। তো ফ্রেন্ডস, মাসিকের রক্ত বের হওয়া বন্ধ হলে সার্ভিক্স কিন্তু আবারও বন্ধ হয়ে যায়, জরায়ুর মুখ আবারও বন্ধ হয়ে যায়। কিন্তু যখন ওভুলেশনের আগে ভ্যাজাইনাল ডিসচার্জ শুরু হয় সেই সময় কিন্তু আবারও সার্ভিসের মুখ খুলে যায়। তো ভ্যাজাইনাল ডিসচার্জ বলতে কি, যে একটা মিউকাস বের হয় সাদা স্রাব, কাঁচা ডিমের সাদা অংশের মতো, সেটা কিন্তু আপনার ওভুলেশন হবার কিছুদিন আগে থেকেই শুরু হবে। যত ওভুলেশন ডেট কাছাকাছি চলে আসবে ততই কিন্তু আপনার মিউকাস অনেক বেশি হালকা, স্বচ্ছ এবং খুবই পিচ্ছিল হয়ে যাবে। এবং পিরিয়ডসের সময় সার্ভিক্স কিন্তু অনেক নিচে চলে আসে। ওভুলেশন টাইমে কিন্তু সার্ভিক্স ওপরে উঠে যাবে। যদি আপনার ওভুলেশনের পর গর্ভধারণ না হয় তাহলে কিন্তু সার্ভিক্স অনেক বেশি শক্ত হয়ে যাবে। আপনার মাসিক বন্ধ হওয়ার পর থেকে যদি আপনি হাত দিয়ে চেক করতে থাকেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন যে ওভুলেশনের সময়ে আপনার সার্ভিক্স কিন্তু অনেক বেশি নরম এবং খুবই পিচ্ছিল থাকে। যখন আপনার ওভুলেশনের পর গর্ভধারণ না হয় আস্তে আস্তে কিন্তু জরায়ুর মুখে অনেক বেশি শক্তভাব চলে আসে। যদি আপনি গর্ভধারণ করেন তাহলে কিন্তু আপনার যে সার্ভিক্স সেটা কিন্তু নরম থাকবে এবং খুবই কোমল অনুভব হবে। আসলে গর্ভধারণ করলে তো আপনার শরীরে ইস্ট্রোজেন প্রজেস্টেরনের মাত্রা অনেক বেড়ে যায় এবং সেক্ষেত্রে ইস্ট্রোজেন হরমোনের প্রভাবে মিউকাস তৈরি হবে এবং আপনার পেলভিক এরিয়াতে কিন্তু ব্লাড সার্কুলেশন অনেক বেড়ে যাবে। ফলে আপনার যে জরায়ুর দেহ, জরায়ুর মুখ সব কিছু কিন্তু অনেক সফট মনে হবে, খুবই নরম কোমল মনে হবে। তো ফ্রেন্ডস, আপনার পিরিয়ড ডেট আসার 10 দিন আগে থেকে আপনি সার্ভিক্স চেক করতে থাকবেন পিরিয়ড ডেট পর্যন্ত। যদি দেখেন আপনার সার্ভিক্স খুবই নরম মনে হচ্ছে এবং অনেক বেশি ওপরে উঠে গেছে এবং সার্ভিক্সের মুখ বন্ধ হয়ে যাবে, এই সময় কিন্তু আপনার সার্ভিক্সের মুখ বন্ধ হয়ে যাবে। কিন্তু পিরিয়ডসের সময়ে, পিরিয়ডসের আগে কিন্তু আপনার সার্ভিক্স খুলতে শুরু করবে ব্লাড বাইরে বের করার জন্য। কিন্তু যদি গর্ভধারণ হয় তাহলে কিন্তু আপনার সার্ভিক্স ওপরে উঠে সম্পূর্ণ বন্ধ অবস্থাতে থাকবে, কারণ বাচ্চাটা যাতে জরের মধ্যে সেফ থাকতে পারে। তো ফ্রেন্ডস, এই পদ্ধতিটা অবলম্বন করে দেখুন। যদি আপনারা বোঝেন যে আপনার প্রেগনেন্সি কনসিভ হয়েছে, সার্ভিক্স নরম মনে হচ্ছে, সার্ভিক্সের মুখ বন্ধ আছে, তাহলে আপনাদের প্রেগনেন্সি টেস্ট নেগেটিভ আসলেও আপনারা সাবধানে থাকবেন এবং হেয়ার ওয়াশ করবেন না। পিরিয়ড মিস হওয়ার 1 সপ্তাহ 10 দিন পর যদি আবারও আপনারা প্রেগনেন্সি টেস্ট করেন তাহলে কিন্তু আপনার এইচসিজি হরমোনের মাত্রা বেড়ে যাবে এবং পজিটিভ রেজাল্ট আসবে, 2 লাইন দাগ আসবে। কারণ প্রেগনেন্সি টেস্ট কিটে যে হরমোনটাকে শনাক্ত করা হয় সেটা হচ্ছে এইচসিজি হরমোন। তো প্রেগনেন্সির শুরু থেকেই কিন্তু এইচসিজি হরমোন বাড়তে শুরু করে, কিন্তু প্রেগনেন্সির 10-12 সপ্তাহ পর্যন্ত কিন্তু এইচসিজি হরমোনের মাত্রা অনেক পরিমাণে বেড়ে যায়, 10-12 সপ্তাহ পর আবারও কমতে শুরু করে। তো ফ্রেন্ডস, 1 সপ্তাহ 10 দিন পর আপনারা প্রেগনেন্সি টেস্ট আবারও রিপিট করুন এবং সাবধানে থাকার চেষ্টা করুন, হেয়ার ওয়াশ করবেন না, হেলদি খাবার গ্রহণ করুন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নিন।